কি তুমি জানিয়ে নে সুশীলা কোথায়? রান্নাঘরে। কেন? আমি চা নিয়ে এলে ক্ষতি কি? না ক্ষতি কিছু নেই। ও সেজিনি, ওই অয়নের সঙ্গে আমার দেশের বাড়িটা নিয়ে কথা হয়েছে বুঝলে, ওখানে একটা হাসপাতাল বানানো যায়, বেশ ভালো হবে না? বেশ তো, এ তো খুব ভালো কথা। ওর ডাক্তার বন্ধু আদিত্য ওই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে আসবে। ওই বাড়ি যদি মানুষের কাজে লাগে তাহলে তার চেয়ে ভালো আর কি হতে পারে? আমি তোমার মতামত জানতে চাইনি সেজিনি। আমি চাই যে আদিত্য যখন আমার সঙ্গে কথা বলতে আসবে তখন যেন কেউ আমাকে বিরক্ত না করে, তুমিও না আর মুনিও না। ঠিক আছে, আমি তাহলে সুশীলাকে বলছি মুনিয়াকে নিয়ে ও যেন সামনের ওই শপিং মলে চলে যায়। ওখানে ভিডিও গেম পার্লারে মুনিয়া গেমও খেলতে পারবে আর ওদের সময়টাও কেটে যাবে। কেন সুশীলা কেন, তুমি ওকে নিয়ে যাও, সুশীলা থাকলে সুবিধা হবে, আমাদের চাটা করে দিতে পারবে। চা কফি তো আমি বানাতে পারি। না কেন, আমি যা বলছি সেটা শোনো, আমি তোমার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আপনি যতই আমাকে দূরে সরাতে চান আমি যাব না, থাকবো। তুমি কিন্তু আবার জেদ করছো সিঞ্জিনি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন জামাই বাবু, আমি একজন ট্রেন্ড নার্স, আমি এই হাসপাতালে কাজ করব। দেখো দেখো, তুমি আমাকে আমার মতো কাজ করতে দাও। দিচ্ছি তো, আপনিও আমাকে আমার মতো করে কাজ করতে দিন। দেখো সিঞ্জিনি, তো দেখুন আমি আপনার কথা রেখেছি, এই কদিন আমি কোনো রকম জেদ করিনি, আপনাকে কোনোভাবে বিরক্ত করিনি আমি জামাই বাবু, এবার আপনিও আমার কথা রাখুন। দেখুন আমি ওই হাসপাতালে কাজ করব আর আপনাকে কোনোভাবে আমি বিরক্ত করব না, এটা আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমার কাছে কোনো গাফিলতি পাবেন না। জামাই বাবু দেখুন, আমি আমি কাজটাকে ভালোবাসি, এটাতে প্লিজ আপনি বাধা দেবেন না। তুমি তুমি তোমার জেদটা ঠিক বজায় রাখো, একেবারে নিতার মতো একেবারে।